হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কণিকা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ এখানে আমাদের কিসের আয়োজন চলছে বলো তো? তো এটা হচ্ছে আমার সাধের আয়োজন চলছে। যে দিনটা ছিল রবিবার, রথের দিন, তো ওই দিনটাই শুভ দিন ছিল, তো ওটার জন্য আমাদের বাড়িতে আয়োজন হচ্ছে। তো আমি সকাল সকাল যেটা আমার কাজ ছিল চান করে নেওয়া আর গোপালের সেবা করা, আমাকে নাকি এইসব কাজে আমাকে হাত দিতে নেই, তো ওটার জন্য আমাকে আর লাগছিল না এখানে। আমি শুধু একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, মা আসতে একটু দেরি হবে বলে সেই দিনকে, তার আগের দিনকে মা আমাকে কাঁসার বাটি আর কাঁচা হলুদ পাঠিয়ে দিয়েছিল। ওইটা মেখে নাকি চান করতে হয়, ওইটা একটা রিচুয়ালের মধ্যে পড়ে। তো ওটা আমি মেখে চান টান করে গোপাল পুজো করে রেডি হয়েছিলাম। মা তো 9:30 বেজে যাচ্ছে, মা তখনও আসছে না, একটু লেট হয়ে গেল। তো মা 10:00 দিকে এলো, তারপরে আমি মা যেটা খাওয়াই তো ওইটারই আয়োজন মা এখানে এসে রেডি করছে। তো এখানে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে সবাই আমাকে আশীর্বাদ করবে। আমার মা, কাকিমা, ঘরের পাশে কাকিমা, তো দাদু, সবাই আশীর্বাদ করবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ওখানে তো দেখতেই পেলে রান্নাবান্না চলছে, আর কি কি মেনু হচ্ছে সেটা আমি তোমাদেরকে থাম্বনেলে দিয়ে দেবো, ওটার মুখে বলবো না। তো দেখো এখানে আমার মা, আমার শাশুড়ি, আমার কাকি শাশুড়ি, ঘরের পাশে একজন কাকি শাশুড়ি আর দাদু লাস্টে আশীর্বাদ করবে। তো চলো দেখতে থাকো। এইটা হচ্ছে মা সকালবেলা এসে চিড়ে, 7 রকমের মিষ্টি, 7 রকমের ফল, দই টই সব কিছু খাইয়ে দিচ্ছে। আর এই সাতটা আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, মামা শ্বশুর সবাই মিলে খাওয়াচ্ছে। তো এক একভাবে, মানে সকালে মা খাইয়ে দিল, তারপরে দুপুরে তো অনুষ্ঠান একসাথে হচ্ছে রান্নাবান্না, ওটা তো খাওয়া হবে, আর সন্ধ্যার দিকে আমার শাশুড়ি, ওইটা মামা শ্বশুর যে খাওয়াতো, মামা শ্বশুর আসেনি মামা শ্বশুর বাড়ির কাজের জন্য, ওইটার জন্য শাশুড়ি খাইয়ে দিবে সন্ধ্যাবেলা। তো তোমরা দেখতে থাকো। এইটা হচ্ছে আমার কাকি শাশুড়ি আমাকে বরণ করছে, তার আগে আমার শাশুড়ি আমার মা বরণ করে নিল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যা আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যা। এই দেখো সবাই, এটা হচ্ছে আমার দাদা শ্বশুর। তো ইনি একটা কাণ্ড করে দিয়েছেন, মানে আমাকে আশীর্বাদ করার পরে জিজ্ঞেস করছেন সিঁদুর পরাতে হবে কি না। তো সবাই বলছে হ্যাঁ পরাতে হবে, উনি কপালে না পরিয়ে আমার সিঁথিতে পরিয়ে দিলেন। তো আমি বললাম আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে, আমার বর ওইখানে ভিক্ষে করছিল। তো যাই হোক, বরণ করে নিচ্ছে দাদু, তারপরে আমার ঘরের পাশে কাকি শাশুড়ি বরণ করে নেবে। তো দেখো তো সবাই তো বরণ টরণ করে নিয়েছে এখানে দেখতেই পাচ্ছ। তো আমার জায়ের মেয়ে, আমার দেওররা সবাই বসছে খেতে, ওরা আগে যেটা বেছে খাবে আর আমাকে খাওয়াবে, খাওয়ানোর পর তারপরে নাকি আমাকে খেতে হয়। তো সবাই বসে গেছে, যে যার যেটা ইচ্ছা খাচ্ছে, তারপরে আমাকে বললো সবাই যে তুমিও শুরু করে দাও। তো আমিও খাচ্ছি, আর আমি চিকেনটা বেশি খেতে পারি না, তো ওটার জন্য একটু দই মাখিয়ে মাখিয়ে খেতে ভালো লাগছে, ওটার জন্য খাচ্ছি। আর আমার যে এই ছোট্ট পুচকে দেওয়ার গোলাপি কালার ড্রেসটা পরেছে, ও খালি ফল খাবে, মিষ্টি খাওয়ার একদম ভক্ত নয়। আর আমার জায়ের মেয়ে, তো জায়ের মেয়ে সে তো কিছুই খেতে চায় না, একটা মিষ্টি নিয়ে বসে আছে। তো সবাই খাচ্ছে, আর এখানে আমার জায়ের ছেলে মানে এসছে লাস্টে, ওই যে ঘুম থেকে উঠে এসছে। এটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া, ও সকালবেলা ঘুমিয়েছিল যখন আমি চিড়া টিড়া খাচ্ছিলাম। তো
এখন তার মা ওখানে সবাই বলছে তার মাকে যে আমার পাত থেকে তাকে খাইয়ে দিতে, দই টই দিয়ে। ও তো তরকারি খেতে পারবে না, তরকারিগুলো ঝালটাল হয়েছে। তো যাই হোক, সব কিছু তরকারি ভালোই হয়েছিল। এই যে আমার পুচকু খাচ্ছে, ওর কি আনন্দ! ও খালি আমি আর ওর কাকু দুপুরবেলা খেতে বসলেই ও ডেলি খেতে আসবে। তো যাই হোক, দেখো তোমরা ভিডিওটা। তো এখানে দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বাইরে তো সব লোকজন খাচ্ছে, ওইটা ভিডিও ক্লিপ আমার বোনকে নিতে বলেছিলাম, ও মনে ভুলে গেছে নিতে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমার মা দিদা সব চলে যাওয়ার পালা। আমার বাড়ির সবাই এসেছিলো, ছোটো কাকিমারা এসেছিলো না। তো যাই হোক, আমার দিদাকে শাড়ি দেওয়া হলো, দাদুকেও ড্রেস দেওয়া হলো। দাদু পরেনি গরমের জন্য, দিদা পরেছে, অনেক জোর করতে, কিছুতেই নিবে না, পরবে না। তো ওরা তো মানে বুড়ো হয়ে গেছে, তো কবে আসবে না আসবে তার ঠিক নেই, ওটার জন্য পরিয়ে দেওয়া হলো। তারপরে আমার মাকে তো রিচুয়ালের মধ্যে পরে মাকে নাকি দিতে হয়, আমাকে খেতে মানে খাওয়াতে যেয়ে এসেছে। তো তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলার পালা। আমার একদম বিশ্বাস করো, মিষ্টি খেতে ইচ্ছা নেই সকাল থেকে যে পরিমাণে আমি খাবার খাচ্ছি। এটা দেখো দুদিন তিন দিন পরে আমাকে অনেক কিছু খেতে ইচ্ছা হবে। তো যাই হোক, এবার সন্ধ্যাবেলার পালা আমার যা কাকি শাশুড়ি আমার মা আশীর্বাদ করে দিচ্ছে, যেটা বলছিলাম আমার মামা শ্বশুর বাড়ি থেকে যে স্বাদটা দিচ্ছে। তো আমি মাকে বললাম যে যদি নিয়ম আছে একটু একটু এক টুকরো টুকরো ফল কাটো, তো ওটাই করেছে শাশুড়ি, তো নিয়মটা তো মানতে হবে। তো ওটার জন্য তো এখানে সবাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে দেখবে ফল মিষ্টির আয়োজনটা। হাসিও পাচ্ছে, বাট আমি বলেছি ওইরকম ওইরকম কাটতে। তো চলো দেখতে থাকো। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। এই দেখো, এই হলো আয়োজন। তো আমার শাশুড়ি সব কিছু মিলমিস করে আমাকে খাইয়ে দিল, তারপর সবাই একটু একটু করে খাইয়ে দিল। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলের পাশে থাকো। আমার ভিডিও একদম দেখছো না তোমরা, একটু সাপোর্ট করো, আর আস্তে আস্তে খুব ভালো ভালো ভিডিও আসবে। তো চলো, আমার পুচকুটাকে সন্ধ্যার সময় একটু খাইয়ে দিলাম, ওই বেদানাটা একটু রস দিয়ে দিচ্ছিলাম। তো ও খুব কাঁদছিল ও খাবে বলে, তো আমি বললাম যে একটা বেদানা একটু তাকে ওকে চিপে দিই ওর মুখে। তো যাই হোক, এই যে ও আমাকে এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো চলো টাটা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই। এই যে আমার পুচকুটা খাইয়ে দিলো।